এগুলো প্যাড ডল আবিছেন 70 পাব এগুলো আপনি 30 দাম এর 24 ভোল্টের এয়ার কুলারের মত আছে সেন্সর রোটর মাখার জন্য এগুলো আপনি তার বুজিরে কাটওয়াট আমাদের কাটওয়াট গুলি আপনি ছোট পারবে কেউ যদি অন্য কোনো কাজে লাগে যায় গরু ঘর খামারে যদি সুইচ আছে সুইচ এর মেশিন রশিটা টান দিয়ে এভাবে টাইট করে দিলে একটা ইয়াস একটা এটা কেউ যদি নিয়ে আসে চালু চেক করে দেব এগুলি জোড়া আছে 100 টাকা করে 12 ইয়া 24 ভোল্টের অনেক দূরে এখানে নিলে 1000 টাকা এরকম আছে দুইটা এটা নিলে 500 টাকা মোটর শো এটা রানিং আছে পুরান এই বেলগুলি 10 ফিট করে সিদ্র আছে ইয়া আছে এগুলো কেসি দি গাড়ি যেদুর থেকে আগে তোলা লাগাই এগুলো পার পিস 100 টাকা করে হ্যাঁ অনেক রকম আছে বাচ্চা দের এগুলি কোন কাজে লাগাইতে পারবে এগুলি পার জানি মা তারপরে এখানে কিছু গ্রিজ গান আছে গ্রিজ গান গুলি 300 টাকা করে এগুলো পার পিস 50 টাকা করে মেশিন একটা ছোট গ্রিল মেশিন নিলে 1000 টাকা ইয়ার লাইট 220 250 করে কিছু রাখতে পারবে হ্যাঁ যেভাবে যেভাবে নিয়ে যাবে 600 টাকা করে পার পিস এই বল গুলি সত হিসাব এই সত এখান থেকে 2000 পিস আছে মাল কি ফেভার এগুলো পার পিস 150 টাকা যদি নিয়ে যায় সব একসাথে দেওয়া যাবে একটা ফ্রেম আছে ফ্রেমটা কেউ যদি নিয়ে যায় 1500 টাকা দিয়ে দিন আর 500 টাকা কম তাহলে ওয়াট আছে এটা এটা করব 2000 টাকা গরু রশি আছে না নয়ে না কপি আছে এগুলো পার পিস 800 টাকা করে এই কেউ 100 টাকা করে হেলমেট 100 টাকা করে বড় বড় মাইক ব্যাটারি নাই যেভাবে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবার ঈদ খুব ভালো কেটেছে আর সবাই সুস্থ আছেন। এখন আমি যে দোকানটিতে রয়েছি এই দোকানটি মেসার্স কালুশা ইলেকট্রনিক্স, যা সোনারগাঁ পেট্রোল পাম্পের উল্টো দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত, যেখানে আপনারা পুরাতন জাহাজের হার্ডওয়্যারের বিভিন্ন ধরনের মালামাল পাবেন। তাছাড়াও এখানে ইলেকট্রনিক বিভিন্ন সামগ্রীও বিক্রি করা হয়ে থাকে। নতুন কিছু মালামাল আনা হয়েছে, আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কী কী আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে। তো চলুন আমরা বাবুল ভাইয়ের কাছে চলে যাই। সালাম আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাবুল। আমার দোকান এসে সোনারগাঁ পেট্রোল পাম্পের এপারে কাদেরিয়া তাহিরিয়া জামি মসজিদের নিচে, মসজিদের নিচে সিঁড়ির লগে দি মসজিদের নিচে দোকান। আজকে কাস্টমার জন্য কিছু মাল দেখাবো, দেখাই কি দেখাই। প্রচুর মালামাল ভাই দোকানে, প্রচুর মালামাল, কি দেখাবেন বলেন? অনেক এদিক থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অনেক কিছু। এখানে কিছু বেল্ট আছে, এটা একসাথে এক জায়গায় লাগাইয়ে এটা যেটা মেশিন রশিটা টান দিয়ে এভাবে টাইট করে দিলে লক হয়ে যাবে, যে কোনো কিছু বাঁধতে পারবে, এটা বলে মেশিং বেল্ট, যে কোনো কাজে নিতে পারে। এগুলো পার পিস হচ্ছে 250 টাকা, এক পিস মাল 250 টাকা। এগুলো আমার থেকে অনেক আছে, প্রায় 20 কার্টন আছে মাল, অনেক আছে, বড় না স্টক আছে মাল, ব্যাগ ফ্রেশ। এটা একটা আছে মেশিং বেল্ট, আর টাকা বিগুলো আছে। এখানে একটা ফুলিকপ্পা আছে, ফুলিকপ্পা এটা 1000 টাকা। তারপর এখানে কিছু স্পিকার আছে, এগুলো পার পিস 200 টাকা, এগুলো রানিং আছে চালু চেক করে দেবো 200 টাকা। এখানে কিছু মাইক আছে, মাইকগুলি 400 টাকা করে, তার কানেকশন দিলে চলবে। এখানে স্পিকার আছে, এগুলি 200 টাকা করে, উপরে কিছু আছে 200 টাকা করে, পার পিস 200 টাকা করে। এখানেও আছে বক্সওয়ালাগুলি 250 টাকা করে, এখানে এগুলি এই সাইডের গুলি 250 টাকা করে, এর উপরগুলি 200 টাকা করে, উপরগুলি 200 টাকা করে। এখানে অনেক স্পিকার আছে। তারপর এখানে কিছু তেরপাল আছে, তেরপালগুলি, হ্যাঁ তেরপাল আছে, এগুলি 10 স্কোয়ার ফুট 15 টাকা করে, 15 টাকা করে স্কোয়ার ফুট। এখানে আছে বাইরে অনেক তারপাল আছে, সব পান্ডিল এগুলি তারপাল, 10 অনেক তারপাল আছে। তারপর এখানে সেফটি শর্ট বোর্ড আছে, এগুলি জোড়া 400 টাকা করে। এখানে ওই বোর্ডের কিছু লাইট আছে, এগুলি বোর্ডের লাইট, বোর্ডের লাইট, এগুলি 12-24 ভোল্টের, অনেক দূরে লাইট জ্বলাই দেখবে। এখানে বক্সশো আছে, বক্সশো যদি নিয়ে যায় তাহলে 3500 টাকা করে, আর যদি শুধু খালি কেউ বক্স নেই এসএসের বক্সগুলি তাহলে 1500 টাকা করে রাখা যাবে বক্সগুলি।
পনেরো টাকা রাখা যাবে। তারপরে এখানে নাড়াই আছে, কেবল নাড়াই, কেবল নাড়াই এখানে আরো আছে, প্রায় বিশটা আছে কেবল নাড়াই। এগুলি আপনার তার বুঝি রেট আমার থেকে পঁচাত্তর ফুট, পঁচাত্তর ফুট যদি নিয়ে যায় তাহলে তিন হাজার টাকা, আর যদি পঞ্চাশ ফুট পাঁচপান্ন ফুট নিয়ে যায় তাহলে ওগুলি পড়বে দেয় আড়াই হাজার টাকা। এখানে অনেক নাড়াই আছে, এখানেও দেখাতে পারবেন নাড়াই কয়েকটা দেখাই, নাহলে বুঝবে না। এই বিভিন্ন রকম আছে, নিলে আটশো টাকা, এগুলো নিলে এক হাজার টাকা, এরকম আছে দুইটায়। আর অনেক আছে দেওয়া যাবে, একটু পাঙ্কা বারো ভোল্টের মনে হয়, হ্যাঁ না টু টোয়েন্টি, এটা নিলে পাঁচশো টাকা। আর এখানে বক্স আছে, এটা পাঁচশো টাকা, অনেক বক্স আছে, এখানে ফিল্টার সেট আছে তিনটে আলা মোটর সহ, এটা এক হাজার টাকা। তারপরে এখানে কিছু তার আছে, তারগুলি চারশো টাকা কেজি। এটা এখানে একটা এম আছে, এম এ এম, এটা রানিং আছে, এটা হচ্ছে ষোলোশো ওয়াট, হ্যাঁ হ্যাঁ ফোনটো ষোলোশো ওয়াট। এ দেখেন এটা কেউ নিয়ে গেলে আট হাজার টাকা। এখানে একটা ট্যাপ আছে পুরান, এই পুরাতন, এটা পনেরোশো টাকা। তারপরে এরকম মেশিং বেল্ট আছে আমার থেকে, ফ্রেশ ফ্রেশ ইনটেক বেলগুলি দশ ফিট করি, বেলগুলি দশ ফিট করি, এই বেলগুলি দশ ফিট করি, আর মেশিং আছে। শুধু মেশিন যদি কেউ নিয়ে যায় পার পিস আড়াইশো টাকা, আর বেল সহ যদি নিয়ে যায় তাহলে চারশো টাকা, এক বেল এক মেশিন চারশো টাকা। এটা হচ্ছে দাম নেয় দশ ফিটই, দশ ফুট বেল, আর এর থেকে যদি বড় নেয় তাহলে পাঁচশো টাকা পড়বে বেল, বিশ ফুট তিরিশ ফুট এইভাবে নিলে। তারপর এখানে কিছু চালের পুটিং আছে, বর্ষাকাল আস্তে আছে, এগুলি সব চালের পুটিং, পুটিং ট্যাপ যে হারে শিলা পড়ছে চালের উপরে, এগুলি হচ্ছে তো চালের পুটিং। কোন জায়গায় চালের ছিদ্র আছে, ইয়ে আছে, এগুলো কেসিটি কাটি যে দূর তারকে দূর লাগাই দিবে। এগুলি চার ফিট লম্বা আছে, ফাঁসা আছে তার ছয় ইঞ্চি আষ্ট ইঞ্চি, এগুলো পার পিস দেড়শো টাকা করে, এক পিস দেড়শো টাকা করে। এখানে কিছু হ্যান্ড স্যানিটারি অ্যালকোহল আছে, এগুলি পার পিস একশো টাকা করে। এখানে কিছু লাইফ জ্যাকেট আছে বাচ্চাদের, বাচ্চাদের এটি, হ্যাঁ অনেক রকম আছে বাচ্চাদের, এগুলি এগুলো পার পিস চারশো টাকা করে। এখানে কিছু লাইট আছে চব্বিশ ভোল্টের, তারপরে যে কোনো কাজে কামে লাগাইতে পারবে, এগুলি পার পিস পাঁচশো টাকা করে, পার পিস পাঁচশো টাকা করে। এখানে তিন পিস ডাইনামা আছে, ডাইনামা এখানে তিন পিস আছে ডাইনামা, এগুলো এখান থেকে কারণ বাইরে, এগুলো পার পিস এক হাজার টাকা করে। মোট পাঁচ পিস আছে, এখানে তিন পিস, ওই ভিতর আছে দুই পিস, পাঁচ পিস আছে, এগুলো পার পিস এক হাজার টাকা করে। তারপরে এখানে কিছু গ্রিজ গান আছে, গ্রিজ গানগুলি তিনশো টাকা করে। এখানে কিছু গ্যালাস আছে পেপার হোয়াইট, ওগুলো পার পিস পঞ্চাশ টাকা করে। এখানে কিন্তু ছোট ছোট কিছু চাকা আছে ঝুড়িতে, ওগুলো পার পিস পঞ্চাশ টাকা করে চাকা ছোটগুলি। এখানে কিছু ফিল্টার আছে, ফিল্টারগুলি বড় ওইগুলি নিলে আটশো টাকা করে, আর এগুলি তিনশো টাকা করে, ছোটগুলি তিনশো টাকা করে। ড্রিল মেশিন আছে, হ্যাঁ এগুলি ড্রিল মেশিন, ড্রিল মেশিন নিলে এক হাজার টাকা, আর এগুলি এটা টু টোয়েন্টি, দুইটা হচ্ছে হান্ড্রেড টেন, হান্ড্রেড টেন গুলি নিলে ছয়শো টাকা করে পার পিস। টর্চ লাইট, হ্যাঁ এগুলো টর্চ লাইট ব্যাটারি দিলে চলবে। সব মাল তো ভিডিও তো বলা সম্ভব না, যাদের যেটা লাগে স্ক্রিনশট মারি আমাদেরকে বললে হবে, আমরা দেখাবো। তবে এখানে কিছু লাইট আছে, এই লাইট গুলি হচ্ছে আপনার ইয়া সিস্টেম, সেন্সর সিস্টেম, কেউ তরবান টরবান তাইলে জ্বলবে, এখানে ব্যাটারি দিতে পারবে, এখানে ম্যাগনেট আছে, এখান থেকে খুলতে পারবে। এই পার পিস এগুলি আড়াইশো টাকা করে, এগুলি এরা চাঁদা টাঁদা নাই এরা ইয়া করে নিবে। এই বক্সে এখানে একটা আছে স্টিলের, হ্যাঁ এটা এক হাজার টাকা,
এটা 1000 টাকা এখানে একটা ইয়া আছে সেন্সর রোড মাপার জন্য এটা পড়বে দে দাঁড়া আচ্ছা এটা রোড মাপার কি ক্যামেরা নাকি ক্যামেরার মতো রোডের ম্যাপ দেয় আর জায়গা একটা থাকে এটারই ম্যাপ করে আছে হ্যাঁ দুটো আছে এগুলি আচ্ছা দুটো একসাথে নিলে ইয়া পড়বে 3000 টাকা করবে আর খালি এটা নিলে 8000 টাকা এটা একটা এখানে একটা এডজাস্ট ব্লুয়ার আছে এটা 1000 টাকা আর এখানে ওই সোলার লাইট আছে ইয়া লাইট 220 250 ওয়াট এগুলি 8000 টাকা করে আর এখানে কিছু এবিল বেল্ট আছে এই দেখেন এগুলি এগুলো আমাদের প্রায় 20 কার্টন আছে এরকম ইয়া ইয়া করা এল করা 20 কার্টন হবে প্রায় 1.5 টন 2 টন হবে এই এখানে লেখা আছে লেখাটা দেখালে বুঝবে সবাই 2 টন হ্যাঁ 200 কেজি হ্যাঁ 2 টন 200 কেজি ওয়াইড ওয়াইড লেখা আছে এখানে এভাবে দাও 200 কেজি 2 টন লাগা না না 200 কেজি লোড লাইট এই এরকম বেল আছে সবগুলি দাও যাবে ফিস নিলে ফিস দাও যাবে ফিস নিলে 50 টাকা আর সব একসাথে নিলে আলাদা কমবে আর এখানে কিছু লাইট আছে এগুলি ব্যাটারি দিলে চলবে এগুলি ব্যাটারি দিলে চলবে এগুলি হ্যাঁ হ্যাঁ চিকন চিকন এগুলি ফার পিস পড়বে 150 টাকা করে এখানে কিছু ওয়ার্কার বেল্ট আছে সেফটি বেল্ট সিঙ্গেল ডবল ফুল বডি সিঙ্গেল বডি সিঙ্গেল বডি যেগুলি আছে এগুলো পারফিস হিসেবে দেয় আপনার 200 টাকা করে আর ডবল যেগুলো আছে 300 টাকা করে ফুল বডিটা সিঙ্গেলটা 200 ডবলটা 300 আর এখানে কিছু বোতল আছে কি ওষুধ টষুধ যে ঘরে কিছু রাখতে পারবে হ্যাঁ যে ঘরে কিছু রাখতে পারবে পুরো এনে দুই না এই তোরা লাগুলি 200 টাকা আর তোরা সারাগুলি 100 টাকা বোতল তারপরে এখানে কিছু ওই কানে শব্দ শোনার জন্য ইয়ে আছে এক ফোন এগুলো পারফিজ 100 টাকা করে এখানে কিছু ইয়ে আছে আপনার ওই গ্লিচ গ্লিচ এগুলো গ্লিচ গুলি 50 টাকা করে আর এখানে কিছু ইয়ে আছে কাটওয়াট 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 গুলি আপনি ছোট আছে বড় আছে এই কাটওয়াট কাটওয়াট গুলো যদি নিয়ে যায় আপনার এভারেজে 60 টাকা করে পড়বে ছোট বড় ছোট বড় 60 টাকা করে পড়বে আর যদি ছোট নিবে ছোট কিনে নিলে পড়বে আপনার 40 টাকা বড় গুলি পড়বে 80 টাকা মানে আলাদা আলাদা নিলে আর সব একসাথে যদি কেউ নিয়ে যায় তাহলে 60 টাকা আর এখানে কিছু প্রিন্টার আছে প্রিন্টার গুলি যেভাবে যেভাবে নিয়ে যাবে 600 টাকা করে পার পিস এখানে কিছু শিরিশ পেপার আছে আমার থেকে 2000 পিস আছে মাল শিরিশ পেপার এগুলো পার পিস 30 টাকা করে এখানে গ্লুস টুলু সব আছে 150 টাকা করে আর বর্ষাকাল আসলে তো আমার কাছে রেইনকোট আছে রেইনকোট দেওয়া যাবে পঞ্চাশ কার্টন হবে হ্যাঁ মাল অনেক কিন্তু এগুলি কেউ প্রসেসিং করলে করতে পারবে তাত্তুর বার করে নিয়ে আসে যারা টেকনিশিয়ান তারা বুঝবে এগুলি ডেক্সি লাইট বলা হয় কলসি লাইট এই আমি দুটো এখানে রাখছি যদি কেউ লাগে তাহলে আলোক করলে নিতে পারবে একটা ফেরাম আছে ফেরামটা কেউ যদি নিয়ে যায় 1000 টাকা তারপরে এখানে একটা ইয়ে আছে এটা যদি কেউ নিয়ে যায় হ্যাঁ এটা পড়বে 2000 টাকা স্টিমের চলে না এটা আমরাও দেখি নাই এই যেভাবে সেভাবে আচ্ছা 1000 টাকা দিই তুমি আর 500 টাকা কম যেভাবে সেভাবে এখানে লাইফ জ্যাকেট এগুলি বাচ্চাদের হ্যাঁ 400 টাকা করে এই স্পিকার আছে এখানে এগুলি স্পিকার এগুলো অনেক দাম এগুলো 15 পিস না কপি আছে এগুলো পার পিস 800 টাকা করে মসজিদের মন্দিরের জন্য যেখানে দেখা লাগে 800 টাকা করে পার পিস ওগুলো কি ওই যে ফোমের মতো এত মোটা এগুলি হ্যাঁ এগুলো ফোম 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 ব্যাপারে এগুলো সব রেইনকোট টুপি টুপি গুলি 300 টাকা করে
এগুলি এগুলি 300 টাকা করে রাশিয়ান টিভি হেলমেট যদি নিয়ে যায় কেউ 100 টাকা করে হেলমেট 100 টাকা করে আর এখানে মাইক আছে মাইক বড় বড় মাইক এই মাইকগুলি 2000 টাকা করে আচ্ছা এখানে অনেক আছে এটা নিলে পড়বে আপনার 3000 টাকা এটা 2000 টাকা এটা 3000 টাকা মাইক এগুলো বড় মাইক বড় বড় এই মসজিদের মাইক যে কোনো জায়গায় লাগাইতে পারবে এগুলো জাহাজের হরনের জন্য আর এখানে ব্রাশ আছে ব্রাশগুলি কেউ নিয়ে গেলে পারফিস 100 টাকা করে আর এগুলো কি এগুলো হচ্ছে দাম এর 24 ভোল্টের এয়ার কুলারের মতো বাতাস মারবে ঠান্ডা এয়ার কুলার আরে কেন আপনি 24 ভোল্টের লাইন দিলে চলবে এসির মতো এই দুইটাতে 24 ভোল্টের লাইন দিতে হবে এগুলো চলে রানিং আছে চালু আছে চেক করে দিবে এগুলো 2000 টাকা করে এখানে আরো আছে এয়ার কুলারের মতো এখানে যদি জিরোর কোনো এসির কানেক্টে কানেক্ট দিতে পারবে চলবে কেউ গাড়িতে লাগালে গাড়িতে লাগাতে পারবে 24 ভোল্টের আর যদি বাসায় লাগাতে তাহলে আরেকটা লাগবে 24 ভোল্টের বাতাস ঠান্ডা আছে এগুলো ফারফিস 2000 টাকা করে এগুলো আমার থেকে অনেক আছে দজন দেখতে সুন্দর ডিজাইন আর এগুলো যদি এগুলো যদি কেউ ট্যাগ দেখছিলে যদি মজা নিতে পারবে এগুলো ফারফিস খুবই ভালো জিনিস আমি ব্যবহার করি খুবই ভালো জিনিস এগুলোর ভিতরে লালও আছে দজন ফারফিস 10 টাকা ফারফিস মাঝের জন্য 10 টাকা আর যদি কেউ বেশি বেশি নেয় তাহলে রেট কম রাখবো ব্যবসার জন্য তো নিতে পারে ব্যবসার জন্য নিতে পারবে আমি এর আগে বেচছি প্রায় 2000 পিস বেচছি এখন আবার আছে মাল দজন এখন 2000 পিস আছে মাল আবার আসছে দে এগুলি দেওয়া যাবে এগুলি 10 টাকা করে ক্যামেরা আছে এগুলি মনে করেন কেউ যদি এই বাসায় কেউ অফিস টফিস কোনো জায়গায় রুম ইয়াটে আই লাগাইতে যাই তাহলে লাগাইতে পারবে এগুলি রেট কম আছে এগুলি যে নষ্ট বুঝছেন এগুলি ফারফিস 250 টাকা করে ঠিক আছে যেভাবে সেভাবে কম লাইসেন নিতে পারবে এখানে লাইট আছে লাইটগুলি 200 টাকা করে লাইট 200 আর এখানে স্ট্যান্ড আছে স্ট্যান্ড গুলি 150 টাকা করে রাখার জন্য 150 টাকা করে এখানে স্ট্যান্ড লাইট আছে একটা এটা এটা স্ট্যান্ড লাইট আছে একটা দুইটা আছে গুলি এগুলো পারফেক্ট 1000 টাকা করে এখানে আপ দিলে চলবে আর এখানে কিছু ডিভিডি আছে ডিভিডি পারফেক্ট 700 টাকা করে বেশি এর আছে ডিভিডি আছে 700 টাকা করে বাবা দিলে লাইন আছে আর এখানে একটা তেলের ওয়াট আছে এটা এটা করব 2000 টাকা হ্যাঁ আর বোতল আছে বোতল নিতে পারবে এদিকে কিছু হ্যান্ডসেটের মাল আছে হ্যান্ডসেটের এগুলো ফারফিস 100 টাকা করে আচ্ছা আর এখানে কিছু সুইচ আছে সুইচগুলো ফারফিস 30 টাকা করে এগুলো হ্যাঁ ফারফিস 30 টাকা করে আর এখানে কিছু টুলস আছে যন্ত্র এগুলো কেজি নিলে 120 টাকা করে যেভাবে সেভাবে সব করে 120 টাকা করে এর আগে ছিল সেল করেছি এটা বিভিন্ন ধরনের জিনিস আছে তো না আর এখানে তিনটা ঢোল আছে হ্যাঁ দুইটা ঠিক আছে এই একটা শুধু পাটা আছে তো এখানে কাজ করতে হবে এই তিনটা যদি কেউ নিয়ে যায় হ্যাঁ তাহলে 3000 টাকা রাখবো আচ্ছা কিনোটা তিনটা 3000 হ্যাঁ তিনটা 3000 টাকা রাখবো তিনটা একসাথে একজন নিয়ে হ্যাঁ এগুলো পাশে তারপর এখানে মাইক আছে দুইটা এখানে এগুলো মাইক আছে এগুলো ব্যাটারি নাই এগুলো যেভাবে সেভাবে পারফিস 800 টাকা করে দুইটা আছে এগুলো এই দুইটা আছে 800 টাকা করে এখানে কিছু ইয়ে আছে ইলেকট্রিকের ইয়ে আছে এখানে কিছু ইয়ে আছে এগুলো নিতে পারবে এগুলি ফারফিস 30 টাকা করে কেউ বাসার নতুন গটর গুলো লাগাইবে কানেক্ট নিবে ওই ঘরে লাইন কানেক্ট ইয়ে বিল্ডিং এর ঘরে এক জায়গা লাইন ডুববে এক জায়গায় সাপ্লাই যাবে 30 টাকা করে আর কিছু এগুলো অনেক আছে দেওয়া যাবে পারফিস 30 টাকা এখানে একটা অ্যাসেস ওয়্যারের বান্ডিল আছে এগুলি কেজি 600 টাকা করে এখানে কিছু সুইচ আছে সুইচগুলি 300 টাকা করে এখানে কিছু পাট্টি চুরি আছে এখানে পাট্টি চুরি পারফিস 10 টাকা করে কেজি বলে দেন কেজিগুলি পারফিস 30 টাকা করে এগুলো তো অনেক ভালো হ্যাঁ কেন স্যার এই যে পারফিস 30 টাকা করে অনেক ভালো কেজি হ্যাঁ কেজি অনেক আছে নিতে পারবে এই 30 টাকা করে পারফিস 10 নিতে পারবে অনেক কেজি আছে এখানে আর এখানে কিছু সুইজের বক্স আছে বক্সগুলো নিতে পারবে 50 টাকা করে 50 টাকা এখানে একটা বক্স ছিল আছে বক্সটা দেখায় স্টিলের ভালো বক্স
এটা 1000 টাকা রাখা যাবে এটা কেউ যন্ত্র মন্ত্র টুস টু যে কোনো জায়গায় নিতে পারবে এটা কেন এসএসআর এই তালা এসএসআর এটা কেন না দেখলে বুঝবে না এখানে দড়ি ধরতে পারবে কেন 1000 টাকা পড়বে এইগুলো তো খোঁজে মানুষ এগুলো সেটা সামসেল মোটর মাঠে মাঠ পাম না কি বল জানি না এগুলো সেটা মাঠ পাম আপনি যদি এখানে পানিতে ফেলা দেন নিয়াতে ফেলা দেন দিতে পারবেন এগুলো রানিং 220 এগুলো পেট্রোলা এগুলো পেট্রোলা বুঝছেন এগুলো নিলে পার পিস 8000 টাকা রাখা যাবে আচ্ছা এখানে কম 8000 টাকা ফিক্স রেট এখানে একটা মোটর আছে তিন ফিল্টার আলা হইছে দেখি এইটা তিনটে ফিল্টার হ্যাঁ এখানে 24 ডলার একটা ইয়াস একটা এটা কেউ যদি নিয়ে যায় এটা রাখা যাবে দাম নের 3000 টাকা রাখা যাবে এটা বড় তো হ্যাঁ হ্যাঁ বড় আছে স্ট্যান্ড এটা দেখেন ঠিক আছে দেখেন স্ট্যান্ড সহ 3000 টাকা রাখা যাবে এই ধরনের ফেসার হরন আছে এগুলো পারফিস 400 টাকা করে পারফিস 400 টাকা করে এখানে কিছু এই আপনার স্যাঙ্গার আছে টানা আছে ইয়া আছে এগুলি এক একটা এক এক রকম রেট এগুলি আছে 50 টাকা লোয়ারগুলি আছে যেগুলি আছে 150 টাকা এই আবার এখানে আছে 100 টাকা এখানে আছে আবার 100 টাকা এই ধরনের বিভিন্ন রোড আছে যারা যেটা লাগবে স্ক্রিনশট মারি বললে আমরা তো কালা দিয়ে দিব আর এখানে কিছু ডেরাম আছে ফানি তুলনি ইয়া আছে ডেরাম থেকে কেমিক্যাল তুলনি ওগুলি ফারফিস 250 টাকা করে এখানে মেশিং বেল্ট আছে এগুলি এগুলি পার পিস 500 টাকা করে স্পিড কোন স্পিড এরকম মেশিং বেল্ট আমাদের কাছে আর আছে অনেক কাছে পাওয়া যাবে বিভিন্ন সাইজ আছে আর এখানে কিছু আমার পাপস আছে বিশিতে পারবেন ঘরের সামনে উড়ানাটিয়ার সামনে এখানে অনেক আছে আমার থেকে এগুলো প্রায় 100-150 পিস মাল আছে মালা অনেক আছে এগুলো দেওয়া যাবে দুটি দিন মাল আছে এগুলোর ভিতরে একটা এটা একটা কালার দুইটা আছে দুইটা আছে এগুলো পারফিস 150 টাকা করে এগুলো অনেক আছে এখানে আছে পারফিস 150 টাকা করে আচ্ছা হ্যাঁ অন্তর তো মনে দেখা দিতে দাও তারপরে আমি দেখাইতাছি 150 টাকা করে দুইটি দিন 150 টাকা করে ওয়াশার সিস্টেম ওয়াশারের মতো আর 150 টাকা করে এখানে কিছু বল্ট আছে বল গুলো যদি কেউ মার্কেটের সামনে আমার ওই ইয়াদি ফেলাক দিয়ারি সাইনবোর্ড দেন হ্যাঁ সাইনবোর্ড দেন সাইনবোর্ড চারটা পড়বে তো আপনার 1500 টাকা
ওখানে তার পাবে এটা কি না স্যার এটা 20 25 এখানে প্রচুর আছে হ্যাঁ এগুলো হচ্ছে রেক্সিন ম্যাট এটা হচ্ছে রেক্সিন ম্যাট বুঝছেন এই মোটা এই টেকনিক মোটা আছে এই টেকনিক মোটা আছে এগুলিকে যদি ফুলরে বিছে বিছাতে পারবে কেউ যদি অন্য কোনো কাজে লাগাইতে গরু ঘর খামারে যদি দিতে চাই দিতে পারবে যে কোনো কাজে কামে লাগাইতে পারবে এগুলি এগুলো মুসরল ভাঙবে না মজবুত হয় অনেক মজবুত হেভি তারপর এখানে রোল আছে এই এখানে রোল আছে এই রোলগুলি হচ্ছে তো আপনার 5 21 ফুট দুইটা আছে এখানে 5 21 ফুট আর লম্বা হচ্ছে তো এইটা 36 ফুট আর একটা আছে ওইটা হচ্ছে তো এইও 21 ফুট 36 ফুট 21 ফুট আর এখানে যেগুলি আছে এখানে তিনটা আছে এগুলি আছে যে 21 ফুট লম্বা 21 ফুট 36 ফুট লম্বা দুটো একই মাল একই রোলের মাল এই রোলের মাল এগুলি হেভি হোয়াইট আছে আবার এগুলি কেজি হিসাব কেজি 100 টাকা করে পড়বে কেজি 100 টাকা করে পড়বে এগুলি কেউ গরু ঘরের খামারে যে কোনো কাজে দিতে পারবেন রুমে দিতে পারবেন যে কোনো জায়গায় দিতে পারবেন মোটা আছে এর রেক্সিন ম্যাট বলা হয় এগুলি হেভি মজবুত এমনকি কোয়ালিটি ভালো কালো কালার আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ